হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। না, আমরা একদমই ভালো নেই, কারণ তোমাদের দাদা ভাই ছুটি শেষ আর শুধুমাত্র এই রাত্রিটুকুরই অপেক্ষা। কাল ফার্স্ট মর্নিংয়ে ও বেরিয়ে যাবে। ব্যাস, ছুটির দিনগুলো কীভাবে কেটে যায় আমরা কেউই বুঝতে পারি না। সবসময় দেখবে সব জিনিস আস্তে আস্তেই ভালো লাগে। যখন থেকে বলে ছুটি আসবো আসবো, সেই দিনগুলোই সব থেকে বেশি ভালো লাগে। আর চলে আসলেই মনটা খারাপ হয়ে যায়, এটা ভেবে যে চলে আসলো, এবার তো ছুটি শেষ হয়ে যাবে। আর ছুটির দিনগুলো কীভাবে কেটেও যায়, খুব তাড়াতাড়ি যেন কেটে যায়। যাই হোক, তো দেখতে পেলে তোমাদের দাদা ভাই মন খারাপ করে শুয়েছিল, তো ওর মাথায় একটুখানি হাত বুলিয়ে দিলাম। আর তারপরে সন্ধ্যা লেগে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এখন আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলেছিলাম সন্ধ্যা থেকে আমি আরেকটা ভিডিও করব, আর ওর জন্য এখন আমি সন্ধ্যাবেলায় স্পেশাল বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর একটুখানি চিকেন। বহরমপুর থেকে আসার সময় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমি করে রেখেছি, তোমরা দেখেছো। এবার বসবো, সমস্ত কিছু কুটে বেছে মাকে একটু হেল্প করে দেবো। আর চিকেন রান্নাটা মা করবে, আর ফ্রাইড রাইসটা আমি আর পিসি মিলে করবো, মানে দুজন মিলে আর কি। তো চলো এবার ঝটপট করে বসে পড়ি। এই যে দেখো, সবজিগুলোকে আগে কেটে নিচ্ছে, কাটাকুটির দায়িত্বে আমি রয়েছি। তোমাদের দাদা ভাই যে কটা দিন ছুটিতে থাকে, মনে হয় প্রত্যেক দিন কিছু না কিছু স্পেশাল রান্না আমি ওর জন্য করি। এটা অবশ্য আগে মনে হতো না, কিন্তু যবে থেকে আমি রান্না শিখেছি সেটা মনেই হয়। আর তোমরা তো দেখতেও পাও, ও যে কদিন থাকে আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন আইটেম ট্রাই করি, তবে সেটা খুব একটা ভালো না হলেও ফেলে দেওয়ার মতন হয় না। তবে সেই রান্নার প্রশংসা আমার বর আবার খুব করে। তো যাই হোক, আজকে দেখো বসে পড়েছি ফ্রাইড রাইস করতে। যতবারই মোটামুটি ছুটিতে এসেছে ওকে আমি প্রত্যেকবারই ফ্রাইড রাইস করে দিয়েছি, মানে এটা মাস্ট একদম। হয়তো বা বিরিয়ানি, মানে বিভিন্ন আইটেম ট্রাই করেছি। তবে হ্যাঁ, এবার ভেবেছিলাম ফ্রাইড রাইস আর করবো না, বিরিয়ানি করবো, কিন্তু দুদিন করে বিরিয়ানি খাওয়া হয়েছে আমাদের, তার জন্য আর বিরিয়ানি করলাম না, একবারে ফ্রাইড রাইসটাই বানাচ্ছি। তো এই যে দেখো, ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলোকে আমি সাইজ করে কেটে নিই। দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমরা যে জায়গায় থাকি দেখবে সেই জায়গায় কিছু সিসিটিভি ক্যামেরার মতন পাড়ার কাকিমারা থাকে, যারা সবসময় আমরা কী করছি সেগুলো নিয়ে চর্চা করে, মানে সব থেকে বেশি খবর তাদের কাছে থাকে আমাদের ব্যাপারে, এরকম একটা ব্যাপার। তো ঠিক এরকম ইউটিউবেও রয়েছে, সেটা আমি জানতাম না, তবে ইউটিউবে না আসলে সেটা বুঝতেও পারতাম না। কিছু মানুষ রয়েছে যাদের খেয়ে দিয়ে বিশ্বাস করো কোনো কাজ থাকে না, যাদের 24 ঘন্টা কাজ থাকে লোককে নিয়ে চর্চা করা। তো কেন এই কথাটা বলছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ভিডিওটা কন্টিনিউ করো তবেই। তো যাই হোক, এইদিকে দেখো আমার কাটাকুটির পর্ব কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে মা চালটাকে ধুয়েও দিচ্ছে। এই যে আমার মনে হয় ফ্রাইড রাইস বানাতে তোমরা সবাই পারো, তাই আলাদা করে আর রেসিপিটা শেয়ার করলাম না, তোমরা জাস্ট পরপর দেখে নাও তাহলেই হবে। আচ্ছা একটা কথা বলি, আমি একটা কমেন্ট পেয়েছি যে দিদি ভাই তুমি কেন দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছ না, তুমি তো কোয়ার্টার নিয়ে দাদা ভাইয়ের সঙ্গে চলে যেতে পারো। দেখো একটা কথা বলি, সত্যি যদি এখনই কোয়ার্টার আমরা পেয়ে যেতাম, বিশ্বাস করো আমার থেকে খুশি বোধ হয় কেউ হতো না। খুব ইম্পর্টেন্ট ছিল এই কোয়ার্টারটা আমাদের জন্য। তো এটা যদি সত্যিই পেতাম তাহলে কেন যেতাম না বলো? নিশ্চয়ই আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেত, কিন্তু আমরা যাব তবে অল্প কিছু দিনের জন্য, সেটা কিছুদিন পরে। তবে এখন আমরা কোয়ার্টার পাইনি, আর কোয়ার্টার পেলে আমার মনে হয় না এমন কোনো ফৌজি ওয়াইফ রয়েছে যারা কোয়ার্টার ছেড়ে দেবে। তো যারা কমেন্টগুলো করছো যে দিদিভাই দাদাভাইয়ের সঙ্গে চলে যাও কোয়ার্টারে, তো এগুলো না সবটা আমাদের উপরে থাকে না, মানে কিছু জিনিস তো আমাদের হাতে থাকে না। তো যখন আমরা কোয়ার্টার পাবো নিশ্চয়ই যাবো, আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এই কোয়ার্টার পাওয়া ব্যাপারটা আমাদের হাতে থাকে না পুরোপুরি। তো যাই হোক, এইদিকে দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু ভাতটা হয়ে গেছে, আর তারপরে এইদিকে দেখো পিসি ফ্রাইড রাইসটাও বানিয়ে ফেলেছে, আর মায়ের কিন্তু চিকেন রান্নাটাও হয়ে গেছে। আর অর্পিত এই যে দেখো, এখান থেকে অল্প একটু করে ফ্রাইড রাইস নিচ্ছে আর খেয়ে দেখছে, আর এখন দাঁড়িয়ে রয়েছে কখন খাবো আমি, রান্নাটা কখন শেষ হবে এটা বলছে। তো ফ্রাইড রাইসটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, দুবার করে বানাতে হচ্ছে যেহেতু অনেকটা চাল, আর যেহেতু বাড়িতে অনেকগুলো মেম্বার আমরা রয়েছি তো সবারই জন্যই রান্না হচ্ছে। যত একটু একটু করে সময় গড়িয়ে যাচ্ছে, আর আমার মনের ভিতরটা কেমন করে উঠছে যে না, আর চাইলেও আমি ইচ্ছা করে মুখ ফুলিয়ে বসে থাকতে পারবো না যে কখন তোমাদের দাদা ভাই এসে আমার রাগ ভাঙাবে, বা কষ্ট হলেও মন চাইলে যখন ইচ্ছা আমি শেয়ার করতে পারবো না, কারণ ও যেহেতু বাইরে থাকবে বুঝতেই পারছো, চাইলেও সব কিছু বলতে পারবো না। এগুলো ভেবে আরও বেশি মনটা খারাপ লাগছে। আর একটা মেয়ের পাশে যখন কেউ থাকে না শুধু তার হাজবেন্ড ছাড়া, আর যখন সেই মানুষটাও কাজের সূত্রে দূরে চলে যায়, তখন সব থেকে বেশি সে ভেঙে পড়ে। তো এগুলো ভেবে আরও বেশি মন খারাপ লাগছে, তোমাদের দাদা ভাইয়েরও মনটা এবার ওই জন্য প্রচুরই খারাপ। আমি এটাও জানি তোমরা প্রচুর মিস করবে তোমাদের দাদা ভাইকে, আর শুধুমাত্র একটা ভ্লগই ওর সঙ্গে রয়েছে আগামী দিনের। আর আজকের ডেটে না একটা প্রচুর মজার ইনসিডেন্ট ঘটেছে, সেটা আমি তোমাদেরকে শেষে শেয়ার করবো। আর এইদিকে দেখো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অস্মিতা বসে পড়েছে খেতে, সবার আগে ওর খিদে পেয়ে গেছে প্রচুর, বাচ্চা মানুষ তো, সেই জন্য। আর তোমাদের দাদা ভাই বললো চলো তাহলে ব্যাগটা একটু একটু করে গুছিয়ে নিই, সেই জন্য দেখো চলে এসেছি ব্যাগটা গোছাতে, এখনও খাওয়া দাওয়া হয়নি, পরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আগের বারও যখন গেছিলো
তিনটে ব্যাগ হয়েছিল, তবে এবার ওর কাছে একটাই ব্যাগ রয়েছে আর একটা পিঠ ব্যাগ থাকবে, কারণ এবারও বেশি জিনিসপত্র আনেনি। আর এইখানে দেখো ব্যাগ গোছাতে গোছাতে একটা বিয়ের কার্ড পেয়েছে, ও সেটাকে এখন দেখতে বসে গেছে। তখন আমি বলছি অন্যের বিয়ের কার্ড দেখে লাভ নেই, তুমি চলো ব্যাগটা গুছিয়ে নাও, কারণ এই সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে দুজনে একটু বসতে পারবো, কথা বলতে পারবো, যেহেতু কালকে সকালবেলায় উঠে তাড়াহুড়ো থাকবে, সেইভাবে তো কথা বলা যাবে না নিজেদের মনের মতন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজন মিলে গিয়ে একটু ছাদে বসবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করছে। আর এই যে দেখো জিনিসপত্রগুলোকে একটু টুকটুক করে গুছিয়ে দিচ্ছে। তোমরা যারা এতদিন পুরনো ভিডিও দেখে বিরক্ত বোধ করছিলে, বাস আর তোমাদেরকে বিরক্ত বোধ করতেও হবে না, আর তোমরা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও দেখতে পাবে না, আর একটাই ভিডিও রয়েছে। এই ভিডিওগুলোই যখন আমি ভয়েস ওভার দিই না, তখনও আমার চোখে জল চলে আসে। আর আজ থেকে প্রায় এক মাস পর আমি এই ভিডিওটাই ভয়েস ওভার দিচ্ছি, আর আজও ভয়েস ওভার দিতে গিয়ে আমার চোখের কোনায় জল আসছে, আর রয়েছে হাতে গোনা কিছু ঘন্টা। রাত পোয়ালেই কিন্তু সকাল হয়ে যাবে, আর সকাল হলেই ওকে চলে যেতে হবে ওর গন্তব্যে, তাই মনটা খারাপ হয়ে গেছে। আর ব্যাগ প্যাকিং করার সময় তো প্রত্যেকবার আমার মন খারাপ, আর আমার মনে হয় আমাদের ওয়াইফদের কাছে সব থেকে কষ্টের টাইম হলো এই ব্যাগ প্যাকিং করাটা, মানে ব্যাগ প্যাকিং মানেই তো মনে হয় ব্যাস চলে যাবে। যাই হোক, এখানে আমার মনটা খুব খারাপই হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের দাদা ভাই আমাকে একটু আমি খাবো না বলে বসেছিলাম, সেই জন্য আমাকে জোর করে করে নিয়ে যাচ্ছে, আর আমি বলছি আমি খাবোই না, মানে আমার মনটা খারাপ হয়ে গেছে। যতই রাগ করে থাকি না কেন, তোমাদের দাদা ভাই তো আমাকে ছাড়া কোনোদিনও খায়নি আর খাবেও না, তবে হ্যাঁ বাড়িতে আছে বলে মনটা একটু কম খারাপ লাগছে কিছুটা হলেও। আর একটা কথা, এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোটামুটি 11টার দিকে শুয়েছি, তার কিছুক্ষণের মধ্যে না কারেন্ট চলে গেছে, মানে সেই যে কারেন্ট গেল আমরা বসেই আছি 11:30 হচ্ছে, কারেন্ট আর আসে না। তারপরে আমাদের লাইফে ফার্স্ট, মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অন্তত আমার ফার্স্ট, যে আমাদেরকে ছাদে ঘুমাতে হয়েছে মশারি টশারি টাঙিয়ে, মানে সারা রাতেও কারেন্ট আসেনি, পরের দিন সকালেও কারেন্ট আসেনি। আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতাম কিন্তু ফোনে চার্জ ছিল না বেশি, পরের দিন সকালে ভিডিও শ্যুট করতে হবে, সেই জন্য ফোনটা আর ঘাটিনি। তো অস্মিতা আমি আর তোমাদের দাদা ভাই আমরা তিনজন মিলে ছাদে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, আর আশেপাশে যত বাড়ি রয়েছে সবাই ছাদে শুয়েছিল মোটামুটি। এত গরম আর সারা রাত কারেন্ট ছিল না, বেচারি যাওয়ার আগের দিন প্রচুর কষ্ট পেল। আমাদের লাইফে ফার্স্ট এরকম ইনসিডেন্ট হলো রাত্রিবেলায় মশারি টাঙিয়ে ছাদে শুতে হয়েছে। মানে ওকে আমি বলছিলাম এই যে মশারি টাঙালাম, এরপরে যদি ঝড় জল তুফানও হয় তাও আমরা উঠে যাবো, যদি আমাদের না হাওয়ায় তুলে নিয়ে গিয়ে ফেলে দেয়। তো তারপরে রাত্রে কিছুক্ষণ শুয়েছি, ঘুম তো আর আসছিল না, তারপরে ভোরবেলায় উঠে পড়ে আবার তো খাওয়া দাওয়া তোড়জোড় শুরু হয়েছে। সেই ভিডিওগুলো আমি করতে পারিনি, নয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম, ফোনে একদমই চার্জ ছিল না, একটু চার্জ বাঁচিয়ে রেখেছিলাম পরের দিন ভিডিও করার জন্য। তো এই যে দেখো এখন আমরা বসে পড়েছি খেতে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আমিও বসেছি খেতে। আর একটা কথা, আমার ফোনে স্টোরেজ ফুল, যার জন্য কিছু ভিডিও ওই ফোনে নেওয়া আর কিছু ভিডিও আইফোনে নেওয়া। তোমরা ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারছো এটা আইফোনের নেওয়া, তো কিছু ভিডিও আমাকে ওই ফোনেও নিতে হয়েছে। আর সত্যি কথা, আমার লাইফে এরকম ঘটনা প্রথমবার ঘটলো। তো যাই হোক, চলো এবার কিছু ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা ইম্পর্ট্যান্ট কথা, ভিডিওর মাঝখানে আমাকে কিছু কথা বলতে হচ্ছে। তো আইডিটা আমি প্রোফাইলটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু চেক করে নাও। এই মেয়েটা অপর @ অপর্ণা পাল 5810, তো এই মেয়েটা হচ্ছে এর আইডি এটা। তো এই মেয়েটা আগে হয়তো আমাকে ইউটিউবে কমেন্ট করতো, হয়তো খারাপ কমেন্টই করতো, তার জন্য আমি ওকে ব্লক করে দিয়েছি। তো এই মেয়েটা হচ্ছে মানে একদম কি বলবো, থার্ড ক্লাস যাকে বলা হয় তার থেকেও মানে থার্ড ক্লাস। তো আমি ভেবেছি কিছু জিনিস, মানে কী বলতো, তোমরা বলো যে নেগেটিভ কমেন্টসগুলো ইগনোর করার জন্য, আমরা ইগনোরই করি, কিন্তু আমাদের তো আর গন্ডার চামড়া না যে মানে বারবার নেগেটিভ কমেন্টসগুলো আসবে আর আমরা সেগুলো সহ্য করে যাব। এবার কী বলতো, যদি আমার চ্যানেলে করতো সেটা ঠিক আছে, চলো মানছি ও আমাকে অপছন্দ করে, এবার সবাই যে সবাইকে পছন্দ করবে এমনটা নাও হতে পারে। তো এই যে অপর্ণা পাল, আমি তোকে বলছি, তুই যে সবারই কমেন্টে গিয়ে গিয়ে আমার নামে কমেন্টগুলো করছিস, প্রথম কথা তুই নিজেও জানিস না তুই কত বড় ক্রাইম করছিস। ও ভেবেছে আমি ওকে ধরতে পারবো না, হয়তো ও কোনো ফেক আইডিও হতে পারে আমি জানি না। তো আমি ভেবেছি এই আইডিটাকে আমি অন্য জায়গায় দেবো, এটা কে আছে এই অ্যাকাউন্টের পিছনে আমি সেটা যাচাই করবো, বার করবো, আর তারপরে এর যোগ্য মানে একটা ব্যবস্থা আমি নেব। কারণ কী বলতো, যদি আমার কোনো ভালো মন্দ হয় সেটা ও আমার চ্যানেলে বলবে কেন, প্রত্যেকটা চ্যানেল আমি তোমাদেরকে হচ্ছে কমেন্টগুলো দিয়ে দেবো,
অনেকের চ্যানেলে গিয়ে আমার নাম নিয়ে কমেন্টগুলো করেছে। ইনফ্যাক্ট আমাকে যে সাজাতে এসেছিল রিকির সাজানোর ভিডিওতে গিয়েও আমার নামে উল্টোপাল্টা কমেন্ট করেছে, এই মানে আমার শ্বশুরবাড়ি নিয়ে কমেন্টগুলো করেছে। তোকে রাইট কে দিয়েছে তুই আমার নাম নিয়ে অন্য জায়গায় গিয়ে কমেন্ট করবি? হয়তো তার পেজে যে সাবস্ক্রাইবারগুলো আসে মানে আছে হয়তো, তারা আমাকে চেনেও না বা আমার ফ্যামিলির ব্যাপারে হয়তো জানেও না। তোর কত বড় রাইট আছে যে তুই গিয়ে সেখানে আমার ফ্যামিলির ব্যাপারে কমেন্ট করিস? প্রত্যেকটা ফৌজি ওয়াইফের পেজে গিয়ে এ কমেন্ট করবে, পেজে বা ভিডিওতে গিয়ে। আমি সেদিনই ওকে ওয়ার্নিং দেবো ভেবেছিলাম, কিন্তু আমি দেখছিলাম ও শুধরায় কি নিজেকে শুধরায় না। তো অপর্ণা পাল, তোকে আমি বলছি, তুই যদি ভেবে থাকিস যে এইভাবে কমেন্ট করলে আমি তোকে ধরতে পারবো না, তাহলে সেটা একদমই ভুল। আমি যত তাড়াতাড়ি চেষ্টা করবো আমি সাইবার ক্যাফেতে দেওয়ার, আর আমি যতটা তাড়াতাড়ি পারবো এর পিছনে কে আছে সেটা বার করবো। কারণ কিছু জিনিস কি বলো তো লিমিট ছাড়িয়ে যায়। মানে ও এই যে ছদ্মবেশের আড়ালে আছে, ও ভাবছে যে ওকে আমি ধরতে পারবো না, কারণ এইভাবে কমেন্ট করে চলে যাবে প্রত্যেকের কমেন্টে। আজকে একজনা কমেন্ট করেছে, সে আমাকে স্ক্রিনশট মেরে পাঠিয়েছে। এইভাবে আমি দেখেছি, ওই যে যার কথা বলছি যে আমাকে সাজাতে এসেছিল, ওর পেজেও আমি ওর নামে কমেন্ট দেখেছি। শুধু ওর বা দুই একজনের না, প্রত্যেকের পেজে গিয়ে আমার নামটা নিয়ে কমেন্ট করবে কিসের জন্য বল? তোর সঙ্গে আমার কি পার্সোনাল শত্রুতা আছে তুই কমেন্ট করবি? একটা মানে প্রচুর মানে নিজে আমার ফ্যামিলি নিয়ে প্রচুর একটা কমেন্ট করেছে। ইনফ্যাক্ট আমার মাকে পর্যন্ত ছাড়িনি, লিখেছে মানে আমি যেখানে আছি সেটাই লিখেছে। ওর মাই হলো এই মাস্টার প্ল্যান, তোর মা মনে হয় তোকে এই শিক্ষাই দেয়, সেই জন্য তুই বুঝতে পারলি যে ওর মা শিখিয়েছে। তোর মাও বোধ হয় এই ক্যাটাগরির মধ্যেই পড়ে, নাহলে তুই জানবি কী করে, তাই না? ছোটো লোক, একেবারে পুরো ছোটো লোকের বাচ্চা যাকে বলে। আর তোর এগেনস্টে তো আমি যা স্টেপ নেওয়ার নেবই, আমি ঠিক করেই নিয়েছি। এর পিছনে কে আছে আমি তো বার করবই, কারণ দুই একবার হয় জিনিসগুলোকে ছাড় দেওয়া যায়। প্রত্যেকটা ভিডিওতে গিয়ে তো মানে একবার দুবার হয় মেনে নেওয়া যায়, বারবার গিয়ে কমেন্ট নিচ্ছে। এটা তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি তোর পেজের কোনো কমেন্ট আমার কাছে কেউ স্ক্রিনশট পাঠায় বা আমি যদি খুঁজে পাই রিসেন্টলি, এর ফল কী হবে তুই নিজেও জানিস না, আমি তোকে বলে রাখছি। অপর্ণা পাল, আমি তোকে বলছি তুই কে আমি তো খুঁজে বার করবোই, এর জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাবো। জানি না এর সঙ্গে কী পার্সোনাল শত্রুতা আছে। আসলে কী বলতো, মা বাবা সবাইকে ভালো শিক্ষা দিয়ে বড় করে, কিন্তু এদের দোষ কী করবে বলো, শিক্ষাটা নিতে পারিনি সেই জন্য লোকের মা বাবা তুলে কমেন্টগুলো করে। আসলে কী করবি বল, তোর মা বাবার শিক্ষা, তোর মা বাবা হয়তো তোকে ভালো শিক্ষাই দিয়েছে কিন্তু তুই সেটা নিতে পারিসনি। আমি এই ভিডিওটা অনলি পার্সোনালি আমি একজনকেই বললাম, কারণ এই জিনিসগুলো এখানে বন্ধ হওয়া দরকার। যারা একবার দুবার বলে আমি তাদেরকে কিছু বলি না, কিন্তু এ কনস্ট্যান্টলি দিনের পর দিন একই কাজ করে যাচ্ছে। আর এটা আমি লাস্টবারের জন্য ওয়ার্নিং দিলাম তোকে, এরপরে কী হতে পারে তুই নিজেও জানিস না। যাই হোক, এই কথাগুলো শেয়ার করার ছিল আমার, তোমাদেরকে শেয়ার করে দিলাম।